শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও সম্মানিত ভিউয়ার্স, টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় 2023 সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণী এবং 22-23 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর উপবৃত্তির প্রাপ্ত যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও HSP MIS এ তথ্য এন্ট্রি সংক্রান্ত নিয়মাবলী, অর্থাৎ মূল যেটা কথা সেটা হচ্ছে যে HSP MIS, অর্থাৎ সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় যে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে, সেটা 2023 সালের নতুন করে যারা যোগ্য স্টুডেন্ট, যোগ্য শিক্ষার্থী, তাদের তথ্য এন্ট্রির যে সময়সীমা বা তারিখ সেটি প্রকাশ করা হয়েছে তথ্য এন্ট্রির। তো আমরা দেখব যে তথ্য নির্বাচন করতে গেলে যে কী কীভাবে শিক্ষার্থী নির্বাচন করতে হবে এবং কীভাবে তথ্য এন্ট্রি করতে হবে, এবং তথ্য এন্ট্রির সময়সীমা কত তারিখ পর্যন্ত সর্বোচ্চ লাস্ট ডেট, এবং কাগজপত্রগুলো কী কী লাগতে পারে আমরা এই বিষয়ে বিস্তারিত দেখব। তো এখানে দেখেন আপনি যে 2023 সালের ষষ্ঠ নবম শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষের কথা হচ্ছে যারা অষ্টম শ্রেণীতে, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীতে থেকে পড়াশোনা করছে যেখানে উপবৃত্তির কোনো সিস্টেম ছিল না বা উপবৃত্তির কর্মসূচির আওতাধীন ছিল না যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীতে পর্যন্ত পড়া, অথবা অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেগুলো যে কেজি স্কুল আছে বা এরকম কিছু কিন্ডারগার্টেন আছে যেগুলো থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছে, যেগুলো উপবৃত্তির কর্মসূচির আওতার বাইরে, সেহেতু সে উপবৃত্তির আবেদন করার কোনো সুযোগ পায় নাই। কিন্তু নবম শ্রেণীতে দেখা যায় যে মাদ্রাসা অথবা স্কুলে এসে ভর্তি হয়েছে, সে কিন্তু নবম শ্রেণীতে শর্ত সাপেক্ষে, অর্থাৎ নবম শ্রেণীতে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তাছাড়া ষষ্ঠ শ্রেণীর এবং একাদশ শ্রেণীর সকল স্টুডেন্ট আবেদন করতে পারবে, কিন্তু আবেদন সবাই করলে সবাই উপবৃত্তি পাবে না। কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো যদি না পড়ে তাহলে উপবৃত্তি পাবে না। তবে বাংলাদেশে 10টি উপজেলার মধ্যে 100% উপবৃত্তি কার্যকর করা হয়েছে, যারা আবেদন করলেই উপবৃত্তি পাবে, সেই দশটি উপজেলা আমরা দেখব। তো উপবৃত্তির তথ্য এন্ট্রির পদ্ধতি আগে যেভাবে ছিল সেই একইভাবে আছে, আমরা সেটা লগ ইন করে দেখাবো। সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতাধীন এলাকা, যে দেশের সকল ভৌগোলিক এলাকার মেট্রোপলিটন ও পৌর এলাকা সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ এবং মাদ্রাসা এই কর্মসূচির আওতাভুক্ত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তিকৃত শিক্ষার্থীরা এই উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হবে না। অর্থাৎ যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অথবা কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আছেন তারা এই উপবৃত্তির আওতাভুক্ত হবে না, সুতরাং তারা আবেদন করতে পারবে না। আর উপকারভোগী শিক্ষার্থী নির্বাচনের যে প্রক্রিয়া, দারিদ্র ও প্রক্সি মিস স্ট্রেংথ যৌথ পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ের তথ্যাদি যাচাই বাছাই এবং একটি বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বিশেষায়িত যে সফটওয়্যারটির কথা এখানে উল্লেখ করা হয়েছে, আমরা যে তথ্যগুলো এন্ট্রি করি এগুলো কিন্তু আসলে, একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, এগুলো কিন্তু আসলে কেউ ব্যক্তিগতভাবে একটা একটা করে নির্বাচন করা হয় না। এখানে যে সফটওয়্যার আছে, সফটওয়্যারে আপনার বেশ কিছু কোশ্চিন আছে, এই কোশ্চিনগুলোর আমরা যখন অ্যান্সার করি তখন কিন্তু অটোমেটিক এই সফটওয়্যারই কিন্তু নির্বাচন করে দেয় যে কোন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য, কোন শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য না। সুতরাং এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তথ্য যারা স্টুডেন্ট যোগ্য অযোগ্য নির্বাচন করা হয়ে থাকে, কোনো ব্যক্তিটা কিন্তু নির্বাচন করা হয় না। এখানে সিস্টেমগুলো বা কীভাবে কোন কোন ইয়ার মধ্যে পড়লে আপনার নির্বাচিত হবে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সব কিছু একবারে আপডেট করে দেওয়া আছে, সিস্টেমটা চালু করে দেওয়া আছে। এই কারণে আমরা যখন তথ্যগুলো এন্ট্রি করি সফটওয়্যারে যাচাই বাছাই করে। সুতরাং তথ্যগুলো যখন এন্ট্রি করব আমরা তখন কিভাবে এন্ট্রি করলে উপবৃত্তি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন সেই সিস্টেমটা আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে অষ্টম শ্রেণী পাশের যে কথাটা বললাম, অষ্টম শ্রেণী পাশ করে নতুন ভর্তি হয়েছে, এই যে এখানে দেখেন আপনার এই যে এই কর্মসূচির আওতা, আচ্ছা আমি এখান থেকে দেখি সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে, শুধুমাত্র ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন করতে পারবে, তবে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা উপবৃত্তি কর্মসূচির বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে নতুন ভর্তি হয়েছে তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে, যে কথাটি আমি আগে বললাম। তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীর কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না। শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এছাড়াও শিক্ষা বোর্ড কর্তৃক মেধা সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপবৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। শতভাগ উপবৃত্তি প্রদান, অর্থাৎ 10টি উপজেলা, নিম্নবর্ণিত 10টি উপজেলার আবেদনকারী সকল শিক্ষার্থী সরাসরি উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। সেই 10টি উপজেলা হচ্ছে চট্টগ্রামের জেলা বিভাগ, হচ্ছে চট্টগ্রাম জেলা, বান্দরবান জেলার 2টি উপজেলা নাইক্ষ্যংছড়ি আর আলিকদম, আর আপনার রংপুর বিভাগের কুড়িগ্রামের আসতেছে আপনার প্রায় 5টি উপজেলা, একটা হচ্ছে কুড়িগ্রাম সদর,
চর রাজীবপুর চিলমারি অলিপুর এবং ভুরুঙ্গামারি এই পাঁচটি উপজেলার সকল শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করলে উপবৃত্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং দিনাজপুর জেলার কাহাইল এবং খানসামা দুইটি উপজেলা আর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা এই দশটি উপজেলার শিক্ষার্থীরা 100% উপবৃত্তির যোগ্য হিসেবে বিবেচিত হবে আর এখানে উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন যে প্রক্রিয়া এখানে দিয়ে দেওয়া আছে আমি এই বিজ্ঞপ্তিটা প্রয়োজনে এই বিজ্ঞপ্তির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই ডাউনলোড করে ভালো করে সিস্টেমটা আপনি পড়তে পারেন সব পুরো বিজ্ঞপ্তিটা পড়তে পারেন এখানে পুরো বিজ্ঞপ্তি পড়লে অনেক সময় লাগবে তাই আমি পড়তেছি না আর এখানে দেখেন সকল শিক্ষার্থী সত্য সংখ্যা এখানে যে বিষয়গুলো আর কি অনলাইন যে অ্যাকাউন্ট আপনি দিবেন অ্যাকাউন্টটা আমি বলে রেখে আমি যেহেতু পড়ছি যে অ্যাকাউন্ট কিন্তু একই অ্যাকাউন্ট দুইজন স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না একটি অ্যাকাউন্ট শুধুমাত্র একজন শিক্ষার্থীর ক্ষেত্রেই ব্যবহার করতে হবে অর্থাৎ দেখা যায় যে অনেক অভিভাবকের দুজন সন্তান থাকে দেখা যায় যে একটি অ্যাকাউন্ট দুইজন সন্তানের জন্য দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেটা করা যাবে না এবং যদি এরকম থাকে যে একটি অ্যাকাউন্ট একজন শিক্ষার্থী উপবৃত্তি পায় যে একটা অ্যাকাউন্ট নাম্বারে ওই অ্যাকাউন্ট নাম্বারটা পরে আবার অন্য একটা শিক্ষার্থীর জন্য আবেদন করা হচ্ছে এরকম করা যাবে না অর্থাৎ একটি অ্যাকাউন্টে যদি কেউ উপবৃত্তি পেয়ে থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটি অন্য কারো জন্য আর দেওয়া যাবে না অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং অভিভাবকের যিনি অভিভাবক হবেন তার এনআইডি দ্বারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনারা দেখা গেল যে অভিভাবক বানাইছেন মাকে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছেন সেটা বাবার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কৃত নগদ অথবা বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেটা বাবার এনআইডি দ্বারা এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ভুল হবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না অথবা আপনি বাবাকে অভিভাবক বানাইলেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন নগদ বিকাশ বা অন্য যে কোনো অ্যাকাউন্ট দিয়েছেন সেটা মায়ের এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কিন্তু এই ভুলটি আপনারা কখনোই করবেন না অভিভাবক যিনি হবেন তার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কৃত অ্যাকাউন্ট নাম্বার দিবেন অথবা যদি স্টুডেন্ট আইডি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু যৌথ অভিভাবক অর্থাৎ বাবা অথবা মায়ের সাথে উভয় নামটি দিবেন এবং যখন অভিভাবকের নাম আপনি এন্ট্রি করবেন তখন কিন্তু অবশ্যই হুবাহু এনআইডি কার্ডে যেভাবে নামটি দেওয়া আছে ইংরেজিতে একইভাবে ইংরেজিতে নামটি এন্ট্রি করে দেবেন এবং যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই 13 ডিজিটের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট ফুল ডিজিটগুলো হলো 13 ডিজিট কিন্তু শর্ট ডিজিট সেখানে 5টা ডিজিট শো করায় আপনার এই ভুল 5টা ডিজিট দিবেন না আপনার পুরো ডিজিটটা দিয়ে দেবেন যদি 13 ডিজিট আপনি খুঁজে না পান তাহলে অবশ্যই থেকে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট নেবেন ব্যাংক স্টেটমেন্ট নিলে ওখানে আপনার ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকে আপনি অবশ্যই এখানে ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং জেলা থানা এগুলো ভালোভাবে সিলেক্ট করবেন তো কিভাবে আপনি এই তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করবেন সেটা আমি অবশ্যই সরাসরি আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেব এবং শিক্ষার্থীর তথ্য কত তারিখ থেকে শুরু হবে দেখেন এখানে যেটা দেওয়া আছে যে তালিকা প্রণয়ন এবং তালিকা মোতাবেক শিক্ষার্থীদের তথ্য আগামী 27/2/2023 তারিখ থেকে শুরু করে অর্থাৎ 27/2/2023 থেকে অনলাইনে তথ্য এন্ট্রি শুরু হবে এবং চলবে 19/3/2023 অর্থাৎ মার্চের 19 তারিখ পর্যন্ত সেটা 27/2/2023 থেকে 19 মার্চ পর্যন্ত এই তথ্য অনলাইনে এন্ট্রি করতে হবে এর ভিতরে যদি এন্ট্রি না করেন এখানে দেখেন HSP MIS এ নির্ভুলভাবে এন্ট্রি করে সফটওয়্যারে নির্ধারিত অপশন ব্যবহার করে উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP MIS তথ্য এন্ট্রি এবং প্রেরণ সুবিধাটি 19/3/2023 তারিখ রাত 12টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে কেউ যদি গাফলতি করেন যে সময় আছে করব কিন্তু 19 তারিখের পরে এটার মেয়াদ বাড়ানো হবে না সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে 19 মার্চের রাত 12টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে সেজন্য এক মাসের মতো প্রায় সময় এর ভিতরে কিন্তু তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করতে হবে এবং কিভাবে উপজেলায় প্রেরণ করবেন কিভাবে তথ্য এন্ট্রি করবেন সেটি আমি 28 তারিখে অবশ্যই একটি তথ্য অনলাইনে এন্ট্রি করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফুল প্রসেসটা তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ধন্যবাদ